প্রিয় মায়াবতী, কেমন আছো তুমি? আশা করি অনেক ভালো আছো। চিঠির প্রথমে তোমাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। আমি তোমার হাসি মাখা মুখের প্রেমে পড়েছি। তোমার হাসি দেখে আমার যে কতটা ভালো লাগে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমার মেঘের মতো কালো চুলের প্রেমে পড়েছি, আমি তোমার মিষ্টি কণ্ঠের প্রেমে পড়েছি। মনে হয় সব সময় তোমার সাথে কথা বলি, তোমার সব কিছুই আমার ভালো লাগে, তাই তোমাকে এত ভালোবাসি। আমার ভালোবাসার কথা তোমাকে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। কেন জানি তোমাকে দেখলেই সব কিছু ভুলে যাই, মন চায় শুধু তোমাকে দেখতে। তোমাকে একদিন না দেখলে কিছুই ভালো লাগে না, তাই আজ এই চিঠির মাধ্যমে আমার মনের কথাগুলো তোমাকে জানালাম। আশা করি তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে। আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম।